আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। সম্মানিত দর্শক এবং শ্রোতামণ্ডলীর উদ্দেশ্যে মাহে রমজানের স্বাগত জানিয়ে ইকরা বাংলার পক্ষ থেকে আপনাদেরকে মুবারক এবং দমত জ্ঞাপন করছি এবং হাদিসের আলোকে রমজান শরীফ এই অনুষ্ঠানের এই পর্বে আমি আপনাদের সম্মুখে নবীজি হাদিস রমজান সম্পর্কে যে হাদিস বর্ণনা করেছেন এর আলোকেই আমি বলার চেষ্টা করতেছি। যেহেতু আমরা জানি রোজা, রমজান শরীফে রোজা হলো অন্যতম একটি ইবাদত এবং রোজা এমন একটি ইবাদত যেটা জাহান্নাম থেকে আমাদেরকে মুক্ত রাখবে। হাদিস আবু হুরায়রা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আস-সিয়ামু জুন্নাতুন ওয়া হিসনুন হাসিনু মিনান নার। মুসনাদে আহমদের হাদিস ভলিউম 15 হাদিস নম্বর 123, বরং কোনো কোনো এ হিসাবে 9225 নম্বর হাদিস মুসনাদে আহমদের। এই হাদিসের মধ্যে বলা হয়েছে রোজা হলো একটি ঢাল স্বরূপ, শিল্ড। যেভাবে ডালের সাহায্যে শিল্ডের মাধ্যমে শত্রুর আক্রমণ থেকে নিজেকে রক্ষা করা যায়, ঠিক তেমনিভাবে রোজার মাধ্যমে শয়তান থেকে, নফসে আম্মারা থেকে, বদভ্যাস থেকে, শয়তানের দুঃখা থেকে, জাহান্নামের আগুন থেকে, কবরের আজাব থেকে, আল্লাহর গুস্থা থেকে নিজেকে রক্ষা করা যায়। এজন্য আসুন এই সিয়াম সাধনার মাধ্যমে আমরা নিজের আত্মশুদ্ধি করি, সিয়াম সাধনার মাধ্যমে শয়তানের দুঃখা থেকে আমাদেরকে রক্ষা করি, সিয়াম সাধনার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন আমরা করি, সিয়াম সাধনার মাধ্যমে আল্লাহর নারাজি থেকে, কবরের আজাব থেকে, জাহান্নামের পানিশমেন্ট থেকে আমাদেরকে যেন রক্ষা করতে পারি। আল্লাহ পাকের কাছে আমরা সেই তৌফিক কামনা করে আমরা সিয়াম সাধনা করবো ইনশাআল্লাহ। হাদিসের মধ্যে আরও আসতেছে, যদি কেহ ভালো কাজে সফর করেছে, আল্লাহর রাস্তায় সফররত অবস্থায় যদি কেউ রোজা রাখে, এই মর্মে একটি হাদিস বর্ণিত হয়েছে হযরত আবু সাঈদ খুদরি থেকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইয়াকুল মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ, যদি কেউ আল্লাহর রাস্তায় গিয়ে মনে করেন হজে গেছে অথবা মনে করেন রমজান শরীফে উমরা অবস্থায় কেউ রোজা রাখল, মুজাহিদ জাহাদের মাঠে গিয়ে রোজা রাখল, যদি সফরে রোজা কেউ রাখে, বাআদাল্লাহু ওয়াজহাহু আনিন্নার সাবঈনা খরীফান, এই এক রোজার বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রোজা রাখনেওয়ালা ব্যক্তিটিকে জাহান্নামকে 70 বছরের দূরত্বে আল্লাহ পাক নিয়ে যান। এই হাদিসটি বুখারি এবং মুসলিম সহ বিভিন্ন হাদিসে রেকর্ড করা হয়েছে। বুখারি শরীফে হাদিসের নম্বর হইতেছে 284। তো এই হাদিসের মাধ্যমে আমরা এই শিক্ষা পেলাম যে সফরেও যদি আমরা রোজা রাখতে পারি ভালো। তো এই ক্ষেত্রে ইসলাম বিধান রয়েছে, যদি একজন মানুষ ঘর থেকে বের হয়ে যায় এবং ঘর থেকে বাইরে হওয়ার পরে শরাঈ মুসাফত, যেটা ইমাম বহের মতো যেটা বহর হিসেবে আনেছেন, যে অ্যাটলিস্ট কমপক্ষে এই সফরটা যেন 48 মাইল, মানে 87 কিলোমিটার বা এর চেয়ে দূরবর্তী কোনো জায়গায় যাওয়ার জন্য যে ঘর থেকে তার লোকাল এরিয়া ছেড়ে বের হয়ে গেল, সেই ব্যক্তির জন্য রোজা রাখা না রাখার এখতিয়ার রয়েছে। কোরআন শরীফে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফমান কানা মিনকুম মারিউদন আও আলা সফরিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, যদি কেহ অসুস্থ থাকে অথবা সফরে থাকে, তাহলে এই সময় রোজা না রেখে পরে রোজা রাখলেও চলবে। সেই হিসাবে একজন মানুষ যদি সফরে যায় আর রোজা রাখার তার জন্য বিষম কষ্ট হইতেছে, তাইলে ভিন্ন কথা, নতুবা রোজা রাখতে পারলে রাখাটাও যায়, যেমন হাদিসে আসতেছে যে তার থেকে জাহান্নামকে 70 বছর দূরে আল্লাহ পাক নিয়ে যাবেন। বেমারের ক্ষেত্রে একটা কথা আমাদের জেনে রাখা দরকার, যদি একজন লোক খুব বেশি অসুস্থ, রোজা রাখলে তার বিষম কষ্ট হবেই, ওই ব্যক্তির জন্য রোজা রাখা জায়েজ না। আর একজন লোক কষ্ট হবে তেমন না, একটু কষ্ট হবে, তার জন্য কিন্তু রোজা রাখার চেয়ে না রাখাটা উত্তম। বুখারী শরীফের একটি হাদিসে রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি দেখলেন দিনের বেলা একটা লোককে চাদর দিয়ে এবার ডাকা হইতেছে এবং অনেক লোক এখানে সমাগম হয়েছেন,
জিজ্ঞাসা করলেন কী ব্যাপার, এখানে এত লোক কেন সমবেত হলো? বলা হলো যে এই লোকটা সফরে রোজা রাখছে, কষ্ট হইতেছে, এজন্য চাদর দিয়ে ওকে ডাকে রাখা হয়েছে। নবী ইসলাম বললেন, লাইসা মিনাল বীররা সিয়াম ফিস সফর, এইভাবে সফরে কষ্ট করে রোজা রাখা প্রয়োজন নাই। এই হিসাবে সফরের মধ্যে কষ্ট যদি হয় তাহলে রোজা না রাখাটাই উত্তম। কষ্ট না হওয়ার সময়ে রোজা রাখবে কি না রাখবে না, এই ব্যাপারে হাদিসের মধ্যে আসতেছে যে যদি কেউ রাখতে চায় রাখতে পারবে, বাট এরপরেও না রাখাটাই উত্তম। কারণ এক হাদিসের মজমুন এই মর্মে আসতেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে উনি যেগুলা গুরুত্ব এবং যেগুলোকে ওয়াজিব করেছেন এগুলার উপর আমল করা যেভাবে আল্লাহ পাক পছন্দ করেন, ঠিক তেমনিভাবে যেগুলা রুখসত দিয়েছেন, পারমিশন দিয়েছেন, এগুলার উপর আমল আল্লাহ পাক দেখতে চান। যেহেতু সফরের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসাফিরকে রুখসত দিয়েছেন, পারমিশন দিয়েছেন রোজা না রাখার, আল্লাহ পাক সেটাও দেখতে চান, সেজন্য রোজা না রাখারও পূর্ণ এখতিয়ার রয়েছে। রোজা এমন একটি ইবাদত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওসিয়ত করে গিয়েছেন এবং বলেছেন রোজার সমতুল্য কোনো ইবাদত নাই। যেমন এক সাহাবি হজরত আবু মামাকে নবী করিম বলেছেন, আলাইকা বিসসাউম ফাইন্নাহু লা মিসলালা, আবু মামা তুমি রোজা রাখবে কারণ রোজার সমতুল্য কোনো ইবাদত আমি দেখতেছি না। কোনো ক্ষেত্রে রোজাকে নবী করিম এখানে প্রাধান্য দিয়েছেন। রোজা এমন একটি ইবাদত, জান্নাতের স্পেশাল একটি গেট রয়েছে যে গেটের নাম বাবুর রায়্যান, সেই গেট দিয়ে রোজাদার রাখবে তাদেরকে আহ্বান করা হবে। হাদিসে আসতেছে, ইন্না ফিল জান্নাতে বাবান ইউকাল হুয়ার রায়্যান ইয়াদখুলু মিনহু সাঈমুন ইয়াউমাল কিয়ামা, কিয়ামত দিবসে রায়্যান গেট দিয়ে যারা রোজা রাখছে তাদেরকে এই গেট দিয়ে শুধুমাত্র ঢুকার পারমিশন দেওয়া হবে। লা ইয়াদখুলু মিনহু আহাদুন গায়রুহুম, রোজাদার ব্যতীত ওই স্পেশাল গেট দিয়ে আর কাকেই ঢুকতে দেওয়া হবে না। আল্লাহ বলবে না, ইন্না সাঈমুন আমার রোজা যারা রেখেছিলে তোমরা কোথায়, ফায়াকুমুন তখন বিরাট একগুলো লোক খাড়া হবে, লায়াত হুলো মিন হুম আহাদুন গরহুম, এবং তারা দাঁড়িয়ে ওই রায়্যান গেট দিয়ে ঢুকবে, যে গেট দিয়ে রোজাদার ব্যতীত অন্য কাউকেও ঢুকানোর পারমিশন দেওয়া হবে না। রোজাদার ঢুকার পরে গেটটা বন্ধ করে দেওয়া হবে। অন্য হাদিসে আসতেছে, ফিল জান্নাতে সামানে তো আবহাব, জান্নাতের মধ্যে রয়েছে আটটি গেট, ফিহা বাবুন, ওই আটটি স্পেশাল গেটের মধ্যে থেকে একটি গেট যার নাম আর রায়্যান, লায়াত হুলো ইল্লা সাঈমুন, ওই গেট দিয়ে শুধুমাত্র রোজাদারদেরকেই শুধুমাত্র এন্টার করানো হবে, ঢুকানো হবে। হাদিসটি রয়েছে বুখারি শরীফে, সিফতু আবু আবিল জান্না, হাদিসের নাম্বার হইতেছে 3257। আরেকটি হাদিস হতাবুরা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আনফাকা যাওজাইনি ফি সাবিলিল্লাহ নুদিয়া বিনা আবু আবিল জান্না, কেহ যদি আল্লাহর রাস্তায় যে জিনিস দান করলো ডাবল দিল, মনে করেন গুড়া দিলে দুইটা গুড়া, যদি কোনো গরু দান করে তাহলে দুইটা গরু, যদি কোনো এই মনে করেন কোনো ছাগল দেয় তাহলে দুইটা ছাগল, খসি দিলে দুইটা, এইভাবে যদি কোনো টাকা পয়সা দেয় তাহলে ডাবল, যে তাদের এইভাবে করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কিয়ামতের দিন বেহেশতের দরজাকে ডাকবেন, বলবেন ইয়া আব্দুল্লাহ হাযা খায়র, ইয়া আব্দুল্লাহ এটা অত্যন্ত ভালো, ফমান কানা মিন আহলিস সালাত দুইয়ান বাবিস সালাত, যারা নমাজের ক্ষেত্রে বেশি ভালো তাদেরকে বাবুস সালাত নামে একটি গেট, ওই গেট দিকে তাদেরকে ডাকা হবে, যারা জাহাজের মধ্যে খুব বেশি ভালো নম্বর পাবে তাদেরকে বাবুল জাহাজ দিয়ে ডাকা হবে, যারা রোজার ক্ষেত্রে ভালো স্কোর পেয়েছেন তাদেরকে বাবু রায়্যান দিয়ে আহ্বান করা হবে, যারা সদকা এবং দান খরাতের ক্ষেত্রে বেশি ভূমিকা রেখেছেন তাদেরকে বাবু সদকা দিয়ে জান্নাতে ঢুকানো হবে। হতাবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি জানি যে কোনো একটা গেট দিয়ে জান্নাতে ঢুকতে পারলেই তো কামিয়াব, সন্দেহ নাই, তবে আমার প্রশ্ন হলো আপনি যা বলতেছেন যারা যাদের নমাজ ভালো তাদেরকে সালাদ দিয়া, যারা জেহাদে ভালো তাদেরকে বাবুল জেহাদ দিয়া, যারা দান খরাতে ভালো তাদেরকে বাবু সদকা দিয়া, যারা রোজায় ভালো তাদেরকে বাবুর রায়্যান দিয়ে ঢুকানো হবে, এমন কোনো লোক হবে কি যাদের সবটি ভালো, যে মাশাল্লাহ সে দান খরাতেও ভালো, নমাজেও তার ভালো স্কোর, রোজার ক্ষেত্রেও সে মনে করেন টপ লেভেলর, এবং জেহাদের ক্ষেত্রেও সে সবার আগে, তাহলে এই ব্যক্তি এই ধরনের ব্যক্তিদেরকে কী করা হবে? এর মানে কি তাদেরকে প্রত্যেকটি গেট দিয়ে ঢুকার পারমিশন থাকবে এবং প্রত্যেকটি গেট তাদেরকে আহ্বান করতেই থাকবে, এরকম হবে কি? নবী বলেন, অবশ্যই অবশ্যই আবু বকর, আমার উম্মতের মধ্যে থেকে এমন কিছু লোক বাইর হবে, পুরুষ এবং মহিলা, যাদের মাশাআল্লাহ তারা নমাজ রোজা জেহাদ সদকা সবটির মধ্যে তারা ভালো নাম্বার পেয়েছে এবং তারা ভালো নাম করেছে,
তাদেরকে বেহেশতের প্রত্যেকটি গেট দিয়ে আহ্বান করা হবে, যে কোনো গেট দিয়ে ইচ্ছা সে ঢুকতে পারবে, এবং আমি আশা করি আবু বকর তুমি ওদের মধ্য থেকে অন্যতম একজন হবে। এজন্য ভাইরা আমার, আমরা যেভাবে নামাজ ঠিক মতো পড়ব, ঠিক তদ্রুপ আমাদের রোজাও যেন সঠিক থাকে, আমাদের দান খয়রাতের ক্ষেত্রে যেন আমরা প্রথম সারিতে আমরা থাকতে পারি, এবং ভালো কাজের সব ক্ষেত্রে যেন আমরা সর্বাগ্রে থাকতে পারি, তাহলে কালকে আমাদের কঠিন দিনে যেন প্রতিটি গেটে যেন আমাদেরকে আহ্বান করে সেই যোগ্যতা যেন আমাদের মধ্যে আসে। নবীজি আরও বলতেছেন, রোজা এমন একটি গুণ যে গুণ একজন লোককে জান্নাতে প্রথমে প্রবেশ করার ব্যবস্থা করে দেবে। লম্বা একটা হাদিস আবু হুরায়রা থেকে বর্ণিত, নবীজি বলেন, মান আসবাহাল ইয়াউমা মিনকুম সাঈমান, একদিন জিজ্ঞেস করলেন মজলিসের মধ্যে সাহাবায়ে কেরামের গেদারিংয়ের মধ্যে, আজকে কে রোজা রেখেছ? আবু বকর বললেন, ইয়াসাল্লাহ আমি রোজা রেখেছি। অথচ রমজান শরীফ না, নফল রোজা। জিজ্ঞাসা করলেন, আজকে কি এমন কেউ আসো এই মজলিসের মধ্যে যে কোনো একটি মৃত ব্যক্তির জানাজায় শরিক হয়েছ? আবু বকর বললেন, ইয়াসাল্লাহ আমি এই মাত্র একটি জানাজা থেকে আমি জানাজার নামাজ পড়ে দাফন করে আমি আসতেছি। নবী জিজ্ঞাসা করলেন, আজকে এমন কেউ আসো যে কোনো মিসকিনকে কোনো দান খরচ করেছ? আবু বকর দাঁড়িয়ে বললেন, ইয়াসাল্লাহ মাশাল্লাহ আমি আজকে কোনো মিসকিনকেও আমি দান খরচ করতে পেরেছি। জিজ্ঞাসা করলেন, আসো কি আজকে এই মজলিসের মধ্যে এমন কোনো লোক যে কোনো বেমারি অসুস্থ কোনো লোককে দেখে এসেছ, ভিজিট করে এসেছ? আবু বকর দাঁড়িয়ে বললেন, ইয়াসাল্লাহ আওকাশটুকু আমি করেছি। মানে সবকটি কাজের উত্তরে হয়তো আবু বকর দাঁড়িয়ে বলতেছেন। নবী আকরাম ইসলাম তখন বললেন, মাজতামানা ফি ইমরিন ইল্লা দাখালাল জান্নাহ, এই যে কাজগুলো নফল রোজা, জানাজার শরিক হওয়া, মিসকিনকে খাওয়ানো, বিমারি অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া, এই গুণগুলো যার মধ্যে জমা হবে সে অবশ্যই জান্নাতে প্রথম দিকে জান্নাতে যাওয়ার পারমিশন পেয়ে যাবে। এজন্য আসুন ভাইরা এবং বোনেরা, আমরা যারা ইকরা টিভির মাধ্যমে আজকের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অনুষ্ঠান হাদিসের আলোকে রমজান এই ইউনিক প্রোগ্রামের মাধ্যমে আমরা যারা মেসেজ পাইতেছি, আমরা রোজার মাধ্যমে, জানাজায় শরিক হওয়ার মাধ্যমে, মিসকিন এবং গরিব এতিম অসহায় মানুষকে সাহায্যের মাধ্যমে, অসুস্থ পীড়িত মানুষকে বিদিত এবং দেখা সাক্ষাতের মাধ্যমে আমরা জান্নাতে প্রথম সারিতে যাওয়ার জন্য সুযোগ করে নিতে পারি, আল্লাহর কাছে সেই সুযোগ করে নেওয়ার আহ্বান আমি রাখতেছি। আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করুন। সম্মানিত ইকরা বাংলার দর্শক মহলে শ্রোতা ভাই এবং বোনেরা, হাদিসে আসতেছে, ইউয়াফাস সাইমুন আজরহুম বেগাইরি হিসাব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোজাদারকে তাদেরকে বদলা দিবেন কোনো হিসাব ছাড়া, কোনো অ্যাকাউন্টিং ছাড়া, আল্লাহ পাক বেহিসাব আল্লাহ পাকের প্রতিদান দিবেন। অন্যটা খাতে হিসাব থাকলেও এটা খাতে কোনো হিসাব থাকবে না। আল্লাহ বলে আমি নিজে দেবো, কি কতটুকু দিব, কি পরিমাণ দিব এটা আমি জানি, এমন দেওয়া দিবেন যে দেওয়ার মাধ্যমে অন্য হাদিস বলতেছে একজন রোজাদার অবশ্যই খুশি হয়ে যাবে। রোজা এমন একটি ইবাদত যার মাধ্যমে অন্তরের হিংসা, অন্তরের কালিমা, অন্তরের জেলাস এবং বগ্ধ আদাওয়াত যেটা আছে এটা দূর হয়ে যায়। রোজা এমন একটি ইবাদত যদি কেউ জিন্দগির শেষ অংশে এটা করতে পারে তো বলতেছেন তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। যদি কেহর জিন্দগির শেষ আমল হয় রোজা, হাদিস বলতেছে মানসামা ইয়ামান ইবতিগা ওয়াজহান ওজহিল্লা খুতিমালাহু বিহা দাহালাল জান্না, যদি জিন্দগির শেষ অংশে কেউ রোজা রাখে আল্লাহ খুশি করার জন্য, ইনশাআল্লাহ রোজার বিনিময়ে আল্লাহ সুবহানাহু তাকে জান্নাত দাখিল করবেন। তবে একটা কথা জেনে রাখা দরকার, সম্মানিত ভাই এবং বোনেরা, রোজা তো আমরা অবশ্যই রাখবো এবং রাখি, কিন্তু আমাদেরকে জানতে হবে যে রোজার মাধ্যমে আমরা তিনটা জিনিস বাদ দিয়েছি। স্পেশালি আমরা স্ত্রী সহবাস আমরা বাদ দিলাম, খানা বাদ দিলাম, পান করা বাদ দিলাম, এটা কিন্তু লিমিটেড। এই রমজান শরীফের দিনের বেলায় কিছু সময়ের জন্য রোজার খাতিরে আমরা এটা বাদ দিছি এবং হারাম হয়েছে। এই রোজার টাইম ব্যতীত সেহরির আগ পর্যন্ত, ফজরে ডক ঢোকার আগ পর্যন্ত এবং ইফতারের টাইম ঢোকার পরে কিন্তু এই খানাটা কিন্তু শুধু খালি জায়েজ নয় বরং ইবাদত। তাহলে আমাদের এখানে বুঝতে হবে যে কাজটুকু মূলত আমাদের জায়েজ ছিল, রোজা রাখার মাধ্যমে কিছু সময়ের জন্য যেটা আমরা বাদ দিতে পারলাম, তাহলে আমার আল্লাহ আপনার আল্লাহ, আমার নবী আপনার নবী, যে জিনিসগুলো আমাদের সব সময়ের জন্য হারাম করেছেন আমরা কি সেগুলো ছাড়তে পারি না? যদি আমরা এগুলা রোজার মাধ্যমে শিক্ষা গ্রহণ করতে না পারি তা কিন্তু আবার রোজাবার অসার হয়ে যাবে। এজন্য কুরআন শরীফে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, রোজাকে ফরজ করা হয়েছে যেভাবে অতীতে ফরজ করা হয়েছিল উদ্দেশ্য, তাহলে তোমরা তাকওয়া অর্জন করতে পারো।
এজন্য আমাদেরকে তাকওয়া অর্জন করতে পারবে। দিলদার রাখার পরে আল্লাহর ভয়, ফিয়ার অফ আল্লাহ অন্তরে আসলো না, আমি শুধুমাত্র খাওয়া পানাহার আমি ছাড়লাম, গুনার কাম ছাড়তে পারলাম না, হারাম কাজ ছাড়তে পারলাম না, তাহলে এই রোজার ফল হবে না। এই মর্মে একটি হাদিস বুখারী শরীফের, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হাদিসটি বর্ণনা করেন হযরত আবু রাদিয়াল্লাহু তাআলা আনহু, মান লাম ইয়াদা কওলা যুর ওয়ালা আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তাওয়ামাহু ওয়া শারাবাহু। নবীজি বলেন, যে ব্যক্তি পুরুষ হোক অথবা মহিলা হোক রোজা রাখলো এবং রোজার মাধ্যমে সে জায়েজ জিনিসগুলো আল্লাহর হুকুম মানতে গিয়ে, নবীজির আদেশ মানতে গিয়ে সে বাদ দিতে পারলো, কিন্তু মন্দ কথা মিথ্যা কথা বাদ দিতে পারলো না এবং গুনাহের কাজ ছাড়তে পারলো না, নবীজি বলেন এই ব্যক্তির জন্য পানাহার বাদ দেওয়া, খানা এবং পিনা, স্ত্রী সহবাস বাদি বা লাভ কী, কারণ আসল হারাম থেকে তো আমি বাঁচতে পারলাম না। এজন্য রোজার সহি ফায়দা পেতে হলে আমাদেরকে যেভাবে হালাল জিনিস আমরা পরিহার করেছি, আমরা যেন গুনার কাজ আমরা ছাড়তে পারি, সেই শিক্ষা যেন আমাদেরকে গ্রহণ করতে হবে। আমরা যেন মিথ্যা কথা আমরা বাদ দিতে পারি, রোজা রেখে আমরা যদি গীবত করা যেন আমরা বাদ দিতে পারি, এটা অবশ্যই আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে। নবী করিম ইসলাম 300 একটি হাদিস বলতেছেন, রুব্বা কাঈমিন লাইসা লাহু মিন কিয়ামে ইল্লা সাহার ওয়া রুব্বা সাঈমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লা জুর। নবীজি বলেন, হে আমার উম্মতেরা, আমার উম্মতে কিছু পুরুষ এবং মহিলা এমন রয়েছেন যারা রাত্রি জাগিয়ে ইবাদত করেন, কিন্তু নিয়ত খালেস না থাকার কারণে, পদ্ধতি সঠিক না থাকার কারণে, শুধুমাত্র সজাগ থাকার কষ্ট ব্যতীত আল্লাহর কাছে কোনো সওয়াব তাদেরকে এই নামাজের মাধ্যমে দেওয়া হয় না। ঠিক তেমনিভাবে অনেক লোক রোজা রাখেই কামিয়াব হওয়া যায় না, অনেক রোজা যারা রাখতেছে তারা শুধুমাত্র উপবাস থাকার কষ্ট ব্যতীত আল্লাহর কাছে সেই রোজার মাধ্যমে সওয়াব পাবে না। কখন? যদি রোজা রাখার পরে আমি মনে করেন আমি গুনাহ করলাম, রোজা আমি রাখলাম কিন্তু আমি সেহরি এবং ইফতার করলাম হারাম মাল দিয়ে, রোজা আমি রাখলাম কিন্তু কন্টিনিউ আমার বডির অঙ্গ দ্বারা গুনাহ করতে থাকলাম। এর জন্য ইমাম গাজ্জালী রহমতুল্লাহ বলেন, উলামা একরাম বলেন, আমাদের আসলাফ বলেন, রোজা রাখবো যেভাবে আমি আমার পানাহার থেকে আমার মুখকে হেফাজত করেছি, ঠিক তত আমার মুখকে মিথ্যা কথা থেকে, গীবত থেকে আমি আমার মুখকে হেফাজত করব, আমার জবানকে কন্ট্রোল করব, আমার চোখকে হেফাজত করব, আমার কানকে এমন কোনো কান দিয়ে তিনি শুনবো না যেটা হারাম করেছেন, আমার হাত পা দিয়ে এমন কোনো জিনিস আমি ধরবো না চলবো না যেটা আল্লাহ নিষেধ করেছেন, আমার মন দিয়ে এমন কোনো কল্পনা করবো না যেটা আল্লাহ হারাম করেছেন। এজন্য আমার সব কিছু জিনিসকে যেন আমি হেফাজত করতে পারি, নতুবা আমি এই রোজার সঠিক ফল যেটা এটা আমি পাবো না। এটা এমনভাবে হয়ে যাবে যেমন ডক্টরের প্রেসক্রিপশন করা আমি ঔষধ আমি খেলাম, পাশাপাশি ডক্টর হয়তো আমাকে বলল যে এই ঔষধ খেতে হলে এই এই জিনিস যেগুলো আছে সেগুলো আমাদেরকে পরিহার করতে হবে, কারণ আমি ঔষধও খেলাম আর ওই যেগুলো আমার ঔষধের জন্য পরিপন্থী বয়লা যেগুলো রয়েছে এগুলো আমি ছাড়লাম না, তখন হয়তো এই ঔষধ সেবন করার পরেও যে ফল সেই ফল আমি পাবো না। ঠিক তেমনিভাবে রোজার সঠিক ফল পেতে হলে যেভাবে রোজা আমি রাখলাম ঠিক তদ্রূপ গুণার থেকে যদি আমি বঞ্চিত আমি নিজেকে আমি পাক রাখতে না পারি তাহলে রোজার সঠিক প্রতিফল পাওয়া আমার জন্য হয়তো কঠিন হতে পারে। এজন্য আসুন আমরা রমজান শরীফের রোজার মাধ্যমে নিজের আত্মশুদ্ধি করি, তাজকিয়া করি, তাকওয়া অর্জন করি, গুনাহের কাছ থেকে আমরা বিরত থাকতে পারি এবং রমজান শরীফে যেহেতু রোজা রাখা অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া কবুল করেন, দোয়া যেন নিজের জন্য করি, উম্মতের জন্য করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকে তৌফিক দান করুন। পরিশেষে আমি আপনাদেরকে আরও বলতে চাই যে রমজান শরীফের শেষে ঈদের মাধ্যমে আমরা আনন্দ লাভ করি। এই ঈদের দিনের অনেক জিনিস রয়েছে আমাদের যে আমরা যারা খুশি করব, আমাদের পাশাপাশি দুনিয়ার অনেক মানুষ আছে যারা হয়তো এই খুশিতে অংশগ্রহণ করতে পারতেছে না, সেজন্য ঈদের খুশির মাধ্যমে আমরা ওই ভাই বোনদের কথাও যেন আমরা স্মরণ করি এবং ঈদের দিনের বেলায়ও আমাদের কিছু করণীয় কাজ রয়েছে, বিশেষ করে রমজান শরীফের পরে যে ঈদ আসে যে ঈদের নাম ঈদুল ফিতির, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ঈদের দিনে যে কাজগুলো করতেন হাদিস থেকে আমরা যেগুলো শিক্ষা পাই, অত্যন্ত ভোরে নবী করিম ইসলাম ঘুম থেকে উঠতেন, ফজর নামাজ পড়তেন, তারপরে গোসল করতেন, এরপরে উত্তম কাপড় পরিধান করতেন, আতর খুশবু যেটা আছে এগুলো পরিধান করতেন, তারপরে নবী করিম ইসলাম এক রাস্তা দিয়ে যাইতেন, প্রয়োজনের চেষ্টা করতেন ভিন্ন রাস্তা দিয়ে আসার, যাওয়ার সময় তকবীর পড়তেন, আল্লাহু আকবর আল্লাহু আকবর লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবর আল্লাহু আকবর ওয়ালিল্লাহিল হামদ, এবং যে তকবীরটা ঈদুল আজহার সময় হয় তার একটু বড় করেই পড়তেন, তো এই তকবীরও পড়ব। তাছাড়া
এই ঈদের দিনে নবী করিম সাল্লাম ঈদুল ফিতরে যাওয়ার পূর্বে কয়েকটা খেজুর খেয়ে যেতেন, আবার ঈদুল আজহাত নবী করিম সাল্লাম কিন্তু না খেয়ে ঈদের নামাজ পড়ে তারপরে কুরবানির গোশত দিয়ে সর্বোত্তম খাইতেন। এটাও নবী করিম সাল্লামের শিক্ষা এবং আমাদের জন্য আদর্শ। সেজন্য আসুন রমজান শরীফে রোজার মাধ্যমে আমরা যারা রোজা রাখবো, হাদিস বলতেছে লিসা এম এ ফরহাতান, যারা রোজা রাখে তাদের দুইটি আনন্দ, একটি আনন্দ তো প্রতিনিফতারের সময়ও প্লাস রমজান শরীফের ঈদের শেষের ঈদের মাধ্যমে, আর সঠিক আনন্দ হবে ইন্দালি ক এ রব্বিহি, যেদিন এই রোজা যারা রাখছে পুরুষ বা মহিলা আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হবে, আল্লাহ সুবহান ওয়া তাআলা তাকে অসীম সওয়াব দান করবেন নিজের হাতে, যে পরিমাণ কীভাবে হবে এটা আল্লাহই জানেন। আসসাওমু লি ওয়া নাজি বিহি, নবীজি বলেন আল্লাহ বলেছেন রোজা বন্দা আমার জন্য রেখেছে, এজন্য এর বদলা আমি আল্লাহ দেব। আমরা আশা করব আল্লাহ সুবহান ওয়া তাআলা যেন আমরা প্রত্যেককে সেইভাবে রোজা রাখার তৌফিক দান করুন, যে রোজার মাধ্যমে আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি, কিয়ামত দিন ওনার হাতে আমরা অনুদান পেয়ে যেন আমরা চির আনন্দ অনুভব করতে পারি, আমাদেরকে সেই তৌফিক দান করুন। আপনাদেরকে ইকরা বাংলার মাধ্যমে এই প্রোগ্রাম শোনার জন্য ধন্যবাদ। হাদিসের আলোকে রমজান শরীফের এই প্রোগ্রামের শেষ প্রান্তে আমি আপনাদেরকে আন্তরিক মুবারকবাদ ধন্যবাদ জ্ঞাপন করে, রমজানের শুভেচ্ছা জ্ঞাপন করে আমি আমার প্রোগ্রামকে শেষ করছি। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।